ভালো শট, ও গোল, ঘেটু ঘেটু গোল করলো, ঘেটু গোল করলো, ঘেটু সিপুরিত টিম তারা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে ঘেটুর দেওয়া গোলে। জুয়েল মিস পাস, কালুয়া কালুয়া থেকে নবদাকে লক্ষ্য করে বল, নবদা, ও ইউসুফ রূপম সাইড ভলি নিয়ে ক্লিয়ার করলো। ঘেটু দেখা যাক দ্বিতীয় গোলের সন্ধান, ও বাবু সোনা, গুড সেভ বাবু সোনা, গুড সেভ, নাইস সেভ। জুয়েলকে লক্ষ্য করে, জুয়েল সময় নিচ্ছে আবারও, ঘেটু এখানে কিন্তু ফাউল থেকে, সেখান থেকে সুজয় দাকে লক্ষ্য করে, সুজয় থেকে ভালো বল, গুড বল কালুয়া, ও কালুয়া ভালো শট, বিট্টুদা ভালো সেভ। জুয়েল জুয়েল থেকে ইউসুফ, রূপম, ঘেটু, জুয়েল, ইউসুফ, নব, বাবু সোনাদা, রূপম, রূপম থেকে কমল, ও জুয়েল ভালো শট, কিন্তু লক্ষ্য বস্তু হলো শটটি। বাবু সোনাদা থেকে সুজয় দাকে লক্ষ্য করে বল, ভালো সেভ মুন্সিদা, মুন্সিদা গুড সেভ মুন্সিদা, এবং তারপরে কিন্তু ইমানুয়েল হাতের উপর থেকে কিন্তু লাথিটা মেরে দিল, খুব ভালো একটা সেভ করলো কিন্তু মুন্সিদা। খেলা চলছে, জুয়েল ফাউল, রিচার্ড কিন্তু ফাউল করলো, ইয়েলো কার্ড, সুজয় থেকে মিস পাস, এখানে কিন্তু গোল হতে পারে, গোল হতে পারে, গোল হয়ে গেল, গোল করলো জুয়েল, গোল করলো জুয়েল, ও ভালো বল নমদাকে লক্ষ্য করে, গোল হতে পারে এবং গোল, নমদা কিছুটা হয়তো ব্যবধান কমালো। আজকে ফাইনাল, কালকে চারটি খেলা হয়েছিল, বাবু সোনাদা, কালকে চারটি, সেখান থেকে ইউসুফ, সেখান থেকে জুয়েল, রূপম, কি গোল হবে এখানে, ও হো জুয়েল কি করলো, ভালো একটা সুযোগ ছিল কিন্তু, মেসাক মেসাক জুয়েল, ইয়েলো কার্ড মেসাককে, কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো, নিউটাউনের হয়ে কিন্তু শট নিতেছে নবদা, গোলে রয়েছে কিন্তু জুয়েল, কি হবে গোল, প্রথম শটে কিন্তু গোল করলো নবদা। বেঙ্গল টিভিএস এর হয়ে কিন্তু শট নেওয়ার জন্য এসছে জুয়েল, এবং গোলে রয়েছে বাবু সোনাদা, জুয়েল ভার্সেস বাবু সোনাদা, কি হবে এই শটটি দেখুন, মাঠের ভিতরও কিন্তু সব দর্শক চলে এসছে, জুয়েল গুটি গুটি পায়ে প্রস্তুত এবং গোল, গোল করলো জুয়েল, কালুয়া নিউ টাউনের হয়ে কিন্তু সেকেন্ড শট নিতে এসেছে, কালুয়া দু নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, গোলে রয়েছে জুয়েল,
সেভ করে দিল, সেভ করে দিল কিন্তু জুয়েল, দাঁড়িয়ে থেকে সেভ করে দিল, দাঁড়িয়ে থেকে কিন্তু সেভ করে দিল জুয়েল, কালুয়া শট সেভ করে দিল কিন্তু, দাঁড়িয়ে থেকে সেভ করে দিল। দলের হয়ে শট নিতেছে কমল চক্রবর্তী এবং গোলে রয়েছে বাবু সোনাদা। কি হয় দেখা যাক এই শটটি। কমল চক্রবর্তী লম্বা স্টেপ, CR7 এর মতন, কি হবে দেখা যাক। কমলদা গুটি গুটি পায়ে গিয়ে চলেছেন এবং সেভ, সেভ করে দিল বাবু সোনাদা, বাবু সোনাদা সেভ করে দিল কিন্তু কমল চক্রবর্তীর শট। দলের হয়ে 3 নম্বর শট নেওয়ার জন্য আসছে মেসাক, মেসাক গোল করে সমতা ফিরিয়েছিল কিন্তু সেই মেসাক, কালকে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে মেসাক। কি হবে এই শটটি, জুয়েল রয়েছে অপরদিকে গোলকিপারে, নিউ টাউনের হয়ে কিন্তু শট নেওয়ার জন্য এসছে মেসাক, বলে রয়েছে জুয়েল, গোল গোল। বেঙ্গল টিপিএস এর হয়ে কিন্তু শট নেওয়ার জন্য এসেছে ইউসুফ এবং গোলে রয়েছে বাবু সোনাদা। গোল গোল করলো ইউসুফ। নিউ টাউনের হয়ে শট নিতে এসছে বাবু সোনাদা, ও গোল হয়ে গেল, গোল হয়ে গেল। নবদাকে কিন্তু রেড কার্ড দেখানো হলো, দলের হয়ে শেষ শট নিতে এসছে রূপম এবং গোলে রয়েছে বাবু সোনা। রূপম দলের হয়ে শেষ শট, গোলে রয়েছে বাবু সোনা। দুজন দুজনকে কিন্তু খুব ভালো করেই চেনে, কম বেশি কিন্তু দুজনেই কিন্তু একই টিমে তাই খেলে, দেখা যাক আজকে কিন্তু বিপরীত টিমে কি হবে এই শটটি। রূপম ভার্সেস বাবু সোনা, কি হয় এই শটটি। রূপম দলের হয়ে শট নেওয়ার জন্য প্রস্তুত,